ইউটিউবে তো কত ভিডিও পাওয়া যায়, এর মধ্যে অনেক ভিডিও ফেক থাকে যেগুলো তোমায় ভুল ইনফরমেশন দেয়। এইগুলোর জন্য ইউটিউব লঞ্চ করতে চলেছে তার নিউ ফিচার্স। তুমি যে ল্যাঙ্গুয়েজে সার্চ করো না কেন, ইউটিউবের নতুন ফিচার্স ফ্যাক্ট চেক তোমায় সঠিকভাবে ইনফরমেশন দিতে সাহায্য করবে। যেমন ধরো মাঝখানে একটা গুজব চলছিল ভাইরাস ইন প্যারাসিটামল, তো তুমি যদি এইরকম ভাবে সার্চ করো তাহলে তোমার সঠিক উত্তরটা লিস্টের একদম উপরে চলে আসবে এবং নিচে অনেক ভিডিও পেয়ে যাবে, কিন্তু প্রথমে তোমার উত্তরটা পেয়ে যাবে, অনেকটা গুগলের মতো ফিচার্স। এবং ইউটিউব এই আপডেটটা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করবে, ফলে তুমি সঠিক ইনফরমেশনটা খুব সহজেই জানতে পারবে। ওপো লঞ্চ করতে চলেছে ওপো ফাইন্ড জেড, যেখানে দুটো বড় জিনিস আছে, প্রথম 10x জুম, দ্বিতীয় কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্রসেসর এবং খুব ভালো স্পেসিফিকেশন। ফোনটা যখন লঞ্চ হবে সম্পূর্ণ ডিটেলস ভিডিও স্টেক বেঙ্গলি চ্যানেলে পেয়ে যাবে। এবার ইন্ট্রোডিউস, তোমরা দেখছো স্টেক বেঙ্গলি, আমি সাকলিন এবং স্টেক বেঙ্গলি নতুন এপিসোড STN7, যেখানে টেক ইন্ডাস্ট্রির সমস্ত নিউজ কে কভার করা হয়। চ্যানেলটাকে এখনো না সাবস্ক্রাইব করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকেও প্রেস করে দাও। লেটস কন্টিনিউ। ক্রোম ব্যবহার করে থাকলে ক্রোমটাকে আপডেট করিয়ে নাও। আমি এখানে ডেস্কটপের কথা বলছি, নর্মালি এখানে অটো আপডেট হয়ে যায়, কিন্তু যদি না হয়ে থাকে তাহলে ক্রোমটাকে আপডেট করিয়ে নাও, কারণ সাইবার অ্যাটাক হচ্ছে ক্রোম ইউজারদের উপর। হ্যাকাররা তোমার পিসির কন্ট্রোলার নিয়ে নিতে পারে তুমি যদি পুরানো ক্রোম ব্যবহার করে থাকো। ইমিডিয়েটলি ক্রোমটাকে আপডেট করিয়ে নাও। নেক্সট নিউজ, 91 মোবাইল কোম্পানি একটা সার্ভে করেছে স্মার্টফোন ইউজারদের কাছে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কত তাড়াতাড়ি ফোন আপগ্রেড করো বা কত তাড়াতাড়ি ফোন চেঞ্জ করো, মানে একটা ফোন নেয়ার পরে আবার নতুন ফোন কবে নাও। তো এখানে 45% লোক এক বছরের মধ্যে নতুন ফোন নেয়, ভাবছো 45% লোক এক বছরের মধ্যে তাদের ফোন চেঞ্জ করে এবং 28% লোক বলেছে দু বছরের বেশি তারা ব্যবহার করে। এই জন্য শাওমি, ওপো, ভিভো এদের ফোন এত বেশি সেল হয়। নেক্সট নিউজ, ভিডিওটাকে ফটাফট লাইক করে দাও। গুগল আপডেট করতে চলেছে তার গুগল ক্রোম অ্যাপ। ফোনের জন্য এই গুগল ক্রোম অ্যাপ ব্রাউজারটাকে সিকিউর বলে মনে করা হয় এবং এই ক্রোম ব্রাউজারটা অনেকেই ব্যবহার করে। এই ক্রোম ব্রাউজারের উপরে যে সমস্ত অপশন গুলো থাকে, যেমন ট্যাব বা বুকমার্ক বা থ্রি ডট, এই সমস্ত অপশন গুলোকে গুগল আপডেট করতে চলেছে এবং এগুলোকে নিচের দিকে নিয়ে চলে আসবে। যে সমস্ত ট্যাব বা বুকমার্ক অপশন গুলো আছে সেগুলো নিচের দিকে নিয়ে চলে আসবে, ফলে তুমি ফোনটাকে ওয়ান হ্যান্ড ব্যবহার করতে পারবে, এক হাত দিয়েও ব্যবহার করতে পারবে এবং একটা ট্যাব থেকে অন্য একটা ট্যাবে খুব সহজেই সুইচ করতে পারবে এবং মাল্টিপল ভাবেও ব্যবহার করতে পারবে খুব ইজিলি। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটাকে ফটাফট লাইক করে দাও, কমেন্ট করে জানাও তোমার মতামত, শেয়ার করো তোমার সমস্ত বন্ধুদের সঙ্গে এবং নতুন হলে এরকমই ইন্টারেস্ট টেক ভিডিও এবং ডেলি টেক নিউজ দেখতে স্টেক বেঙ্গলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউব তোমাকে নোটিফিকেশন দিয়ে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।